হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের কোন কোন নদীর তীরে কোন কোন শহর অবস্থিত তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে তোমাদের স্কোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তাহলে শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গঙ্গা নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত তো গঙ্গা নদীর তীরে হরিদ্বার ঋষিকেশ বদ্রীনাথ কানপুর পাটনা বারাণসী কনজ বক্সার ভাগলপুর সাহেবগঞ্জ ইত্যাদি শহর অবস্থিত জেনে রেখো নেক্সট প্রশ্ন আগ্রা কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত আর যমুনা নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত তো দিল্লি আগ্রা মথুরা ইত্যাদি শহর অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত গঙ্গা যমুনা নদীর সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত তো এটির শর্ট অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে এলাহাবাদ এলাহাবাদের নাম পাল্টে রাখা হয়েছে প্রয়াগরাজ জেনে রেখো নেক্সট প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত আর সরয় নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত তো সরয় নদীর তীরে সীতাপুর ফৈজাবাদ অযোধ্যা দৌড়িঘাট বলিয়া ইত্যাদি নেক্সট প্রশ্ন উত্তরপ্রদেশের রাজধানী লখনউ কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গোমতী নদীর তীরে অবস্থিত গোমতী নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত তো গোমতী নদীর তীরে হচ্ছে লখনৌ জোনপুর ও সুলতানপুর অবস্থিত নেক্সট প্রশ্ন গুহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গোহাটি শহর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত তো ডিব্রুগড় তেজপুর অবস্থিত নেক্সট প্রশ্ন অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়া শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত তো কৃষ্ণা নদীর তীরে হচ্ছে সাঙ্গলি বিজয়বাড়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া নেক্সট প্রশ্ন নিম্নলিখিত সিপ্রা নদীর তীরে কোন শহর অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উজ্জয়িনী শহর অবস্থিত নেক্সট মহারাষ্ট্রের নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে আর কোন শহর অবস্থিত তো নাসিক আর রাজমন্দরী অন্ধ্রপ্রদেশের রাজমুন্দরী শহর অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কাবেরী নদীর তীরে অবস্থিত প্রমুখ শহর কোনটি তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ এবং বি শ্রীরঙ্গপট্টম কর্ণাটকের আর তামিলনাড়ুর তিরুচিরাপল্লী এই দুটি শহর অবস্থিত নগর বা শহর অবস্থিত নেক্সট প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত জেনে রেখো নেক্সট প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত জেনে রেখো নেক্সট প্রশ্ন আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক আনসার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে সবরমতী নদীর তীরে অবস্থিত সুরাট কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট শহরকে সিল্ক সিটি ও ডায়মন্ড সিটি বলা হয় সিল্ক সিটি ও ডায়মন্ড সিটি নেক্সট প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যানসারটি হয়ে যাবে শ্রীনগর ঝিলম নদীর তীরে অবস্থিত ঝিলম নদী কালে বিতস্তা নামে পরিচিত ছিল কি নামে পরিচিত ছিল বিতস্তা নদী নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মান্দবী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভাইগাই নদীর তীরে অবস্থিত জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জামশেদপুর স্বর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুরের আরেক নাম হচ্ছে টাটানগর আর এটি স্টিল সিটি নামেও পরিচিত জামশেদপুর নেক্সট প্রশ্ন মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চম্বল নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন উড়িষ্যা রাজ্যের কটক শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মহানদী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন নেল্লোর শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে নেল্লোর শহর হচ্ছে অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি শহর তো এটি পিন্না নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত নর্মদা নদীর তীরে কোন শহর অবস্থিত তো এটির সঠিক অ্যানসার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জবলপুর শহর অবস্থিত নর্মদা নদীর তীরে আর কোন শহর অবস্থিত জবলপুর ও গুজরাটের ভরুচ শহর অবস্থিত নেক্সট প্রশ্ন উড়িষ্যা রাজ্যের রাউলকেল্লা শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক আনসারটি হয়ে যাবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন রাজস্থানের কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোটা শহর চম্বল নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত তো এটির সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সতলুজ নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শহর চোদ্দোশো আশিতে লদি বংশ দ্বারা স্থাপিত করা হয়েছে লুধিয়ানা শহরটিকে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ